পুলিশ দিবসে রাজ্য পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার পুলিশ দিবস উপলক্ষে আগরতলার এডি নগরে পুলিশ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পুলিশ দিবসে রাজ্য পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পুলিশের আপ্রাণ চেষ্টায় রাজ্যে সমস্ত ধরনের অপরাধ তুলনামূলক কমেছে বলে দাবি করেছে মুখ্যমন্ত্রী। নারী ঘটিত অপরাধ থেকে খুন, সন্ত্রাস থেকে চুরি, ডাকাতি, সবকিছুতেই পুলিশের সাফল্যকে তুলে ধরলেন। শুক্রবার পুলিশ দিবস উপলক্ষে আগরতলা এডি নগরে পুলিশ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অপরাধমূলক তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন রাজ্যে প্রায় সমস্ত অপরাধ সংক্রান্ত ঘটনা কমেছে। উড়িষ্যা থেকে নিয়ে নর্থ ইস্ট পর্যন্ত একমাত্র ত্রিপুরা রাজ্যে প্রথম ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার কার্যান্বয়ন হয়েছে। ইআরএসএস সিস্টেম এবং ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার এই দুটোতে পুলিশের আমার সমস্ত পুলিশ পরিবার শান্তির বাতাবরণ থাকলো অন্যান্য বছরে নিয়ে এই বছরও 15 জানুয়ারি পুলিশ সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে এডি নগরে আয়োজন করা হয় মূল অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, এছাড়াও রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন পুলিশের নানা সাফল্যের কথা তুলে ধরে প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি বলেন, পুলিশ সমাজের বন্ধু, যা বরাবরই প্রমাণিত হচ্ছে। পুলিশের সাহসিকতার জন্যই অপরাধ সংক্রান্ত ঘটনা কমে যাচ্ছে। পারদর্শিতার সাথে পুলিশ কাজ করে চলেছে, তবে সবকিছুতে পরিবর্তন এসেছে তা বললে ভুল হবে। 2018 সালে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবকিছুতেই আমূল পরিবর্তন এসেছে। এই সবগুলো আমাদের সঙ্গে আজকে
সুবিধা হবে তারা আজকে দিল্লি যাওয়ার ব্যবস্থা দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ শাকসবজি সেগুলো যাতে তাজা অবস্থা ভারতবর্ষের মেট্রোপলিটন সিটিগুলোর মধ্যে নিয়ে যেতে পারা যায় মুখ্যমন্ত্রী বলেন 2019 সালে থেকে অপরাধ প্রবণতা বহু অংশে কমেছে। তথ্য তুলে ধরে বিপ্লব বাবু বলেন 2019 সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল 655টি, 2020-তে তা কমে 466টিতে দাঁড়িয়েছে। ধর্ষণের ঘটনা 2019 সালে ঘটেছে 195টি, 2020-তে কমে দাঁড়িয়েছে 165টি। খুনের ঘটনা 2019 সালে ঘটেছে 153টি, 2020 সালে কমে 117টি। ডাকাতির ঘটনা কমেছে উল্লেখযোগ্যভাবে, 2019 সালে হয়েছে 8টি, 2020-তে কমে 3টি। সেই সাথে ছিনতাই, রাহাজানি, নারীদের উপর অত্যাচার সবই উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিন মূল অনুষ্ঠান শেষে সেখানেই পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন কাজে পুলিশ ও টিএসআর জওয়ানদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, এনএন